ওয়েলকাম এভরিওয়ান। ছিলাম আমার এই ব্লগটা স্টার্ট করব হচ্ছে আমাদের ম্যানেজার সেমিনার, দেখা যাক এরপরে কথা, একদম ডাইরেক্ট অফিসের সামনে। জাস্ট আমরা একটু দেখে নিই। ওয়েলকাম এভরিওয়ান, প্রত্যেককে আমার সাদর আমন্ত্রণ আমার এই ইউটিউব চ্যানেল এসজি ব্লগে। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও যেখানে আমরা দেখতে যাব আজকে আমাদের নতুন অরিফ্লেম অফিস, যেটা নতুন সেট আপ হচ্ছে আমাদের ভবানীপুরে এলগিন রোডে, সেটা করব আজকে আমরা। তো জাস্ট আমি ডাইরেকশনটা একটু বলে দিই, তারপরে আমরা চলে যাব আমাদের অফিসের সামনে। ডাইরেকশনটা, যারা মেট্রো করে আসবেন তারা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে গেট নাম্বার 3, আমার পেছনে ঠিক গেট নাম্বার 3 রবীন্দ্র সদনের, যেটা এলগিন রোডের মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের সামনে আপনারা সেই মেট্রো স্টেশন থেকে বেরোবেন। বেরিয়ে লেফট সাইডে 3 নম্বর গেট থেকে বেরিয়ে লেফট সাইডে টুয়ার্ডস এলগিন রোড, যে মোড় পিসি চন্দ্রের ঠিক অপোজিট, সেই জায়গাটায় আপনারা যাবেন, আমি একটু পরে দেখাবো। এবং যারা আপনারা এক সাইড থেকে আসবেন, রাইট সাইড থেকে বাসে বা গাড়িতে যারা আসবেন, তারা এক সাইডে ডান দিক থেকে আসছেন আমার রাইট সাইড থেকে, আর লেফট সাইড থেকে হচ্ছে আপনারা টুয়ার্ডস কালীঘাট, যতীনদাস পার্ক এগুলো থেকে যখন আসছেন সেটা হচ্ছে টুয়ার্ডস লেফট সাইড। তো আমরা একদম ওই এলগিন রোডের মুখটায় গিয়ে নেক্সট কথা বলছি, ততক্ষণ যাচ্ছি হচ্ছে এলগিন রোডের মুখের দিকে যেখানে পিসি চন্দ্র জুয়েলার্স আছে, তার ঠিক অপোজিট থেকে আমরা লেফট টার্ন নেব টুয়ার্ডস ফোরাম মলের দিকে যাবো, মানে নেতাজি ভবন, যেটা নেতাজির বাড়ি, সেটাকে ক্রস করে এগিয়ে যাবো। আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন এক্সাইড মোড়, ওই এক্সাইড মোড় থেকে সোজা আপনারা চলে আসলে সামনে আপনাদের এলগিন মোড় পড়বে। এলগিন রোডের যে মোড়টা ঠিক পিসি চন্দ্রের উল্টো দিকে, আমি দেখাচ্ছি একটু, সিগন্যালটা পাবেন এই সামনে, সিগন্যাল থেকে আমরা লেফটে যাব টুয়ার্ডস ফোরাম মলের দিকে। এখন রয়েছি ঠিক এলগিন রোডের মুখে, একদম এলগিন রোড মোড়টা ডান দিকে আমার এক্সাইড থেকে আসছে, আপনি হাওড়া প্ল্যানেড ওই এরিয়া থেকে এক্সাইড থেকে টুয়ার্ডস চলে আসছেন, আপনি বাস স্টপে বা গাড়ি হিসেবে নামলে আপনি এলগিন রোড নামবেন পিসি চন্দ্রের সামনে। বাদিক থেকে যদি আসেন তাহলে হাজরা কালীঘাট থেকে আপনি আসছেন, এসে আমরা লেফট টার্ন করব যেদিকে আমাদের টুয়ার্ডস ফোরাম মল। তো আমরা ফোরাম মলের দিকে এগিয়ে যাব, এই রোডটা ধরে আমরা স্ট্রেট চলে যাব আমাদের ডেস্টিনেশন অরিফ্লেমের নতুন অফিস। ছিলাম আমার এই ব্লগটা স্টার্ট করব হচ্ছে আমাদের ম্যানেজার সেমিনার রয়েছে 25th, এবং 25th আমাদের অরিফ্লেম অফিসের কিন্তু ওপেনিং থাকছে, তো সেখান থেকেই ভেবেছিলাম স্টার্ট করব ব্লগটা। বাট মনে হলো যে অনেকেই ডাইরেকশন আমাকে জিজ্ঞেস করছে যে স্যার কোন অফিস কোথায় হয়েছে, তো আমি ভাবলাম এই ব্লগ দিয়েই স্টার্ট করা যাক, অফিসও ওপেন হচ্ছে, তার একটা আপাতত কোন স্ট্রাকচারে দাঁড়িয়ে আছে, কি অবস্থা, কোথায় ডাইরেকশনটা, প্রপার ডাইরেকশন নিজেও জানি না ঠিকঠাক প্রপার ডাইরেকশন কোথায়, তো সেই জন্য একটা ব্লগ দিয়েই স্টার্ট করা যাক যে আমরা আমাদের এক্স্যাক্ট অফিসটা কোথায় হতে যাচ্ছে। তো চলুন দেখা যাক এরপরে কথা, একদম ডাইরেক্ট অফিসের সামনে গিয়ে। সো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন অরিফ্লেম অফিসে, দেখতে পাচ্ছেন অরিফ্লেম অফিস, আমি ব্যাক ক্যামেরা করেও দেখাচ্ছি, দিস ইজ আওয়ার অরিফ্লেম অফিস। এটা স্ট্রাকচার বাইরে থেকে আমি দেখাবো বাইরে থেকে, অ্যান্ড হিয়ার ইজ আওয়ার নিউ অফিস। কিন্তু আমাদের অরিফ্লেম অফিস এখনও কাজ চলছে, 25th আমাদের কিন্তু এটার লঞ্চ, এই অফিস ওপেনিং হবে 25th। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই বাইরেটা থেকেই কিন্তু আমাদের ছবি তোলার নিয়ম আছে, বাট আমি রিকোয়েস্ট করাতে তারা আমাকে এখানে অবধি এন্ট্রি দেয়। আমাদের যে এখন যেটা থিম চলছে টুয়ার্ডস টুগেদার টুমরো, ডেফিনেটলি এটা ফিউচার রেডি অরিফ্লেমের অফিস, লাইক 5-star হোটেল, কনফারেন্স রুম। প্রত্যেককে রিকোয়েস্ট করব যেন তারা 25th ডেফিনেটলি এটায় প্রেজেন্ট থাকে, কারণ আমাদের MD মিস্টার ফ্রেডরিক উইডেল থাকবেন সেদিনকে, আমাদের ন্যাশনাল সেলস ডিরেক্টর থাকবেন, সো আরও অনেকে থাকবেন, সাথে সাথে ব্রাঞ্চের সব টপ লিডাররা তো থাকবেনই, ইন্ডিয়া নাম্বার 1 দুজন টপ লিডার কিন্তু এই ব্রাঞ্চ, এই কলকাতা থেকেই। তো
সবাইকে রিকোয়েস্ট করব যে ডেফিনেটলি 25th কিন্তু আপনাদেরকে আসতে হবে। সবাই নিজেরা আসুন, নিজেদের প্রসপেক্ট, গেস্ট, ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে আসুন 25th, কারণ এই এক্সক্লুসিভ অফিসটা আপনাদের প্রত্যেকের যেমন দেখা উচিত সেরকম দেখা উচিত, আপনার ফ্যামিলি মেম্বারদের, আপনার রিলেটিভসদের, আপনার প্রসপেক্টদের, এবং তারা দেখলে ডেফিনেটলি এটা কিন্তু প্রসপার করবে। জাস্ট এবার একদম এক্সক্লুসিভ লুক খুব ক্লোজ থেকে দেখাবো অফিসটা কিরকম হচ্ছে পসিবল খুব ক্লোজ থেকে। ভেতরটা আপনারা দেখতে পাবেন হালকা, ভেতরে লোকজন দাঁড়িয়ে আছে, কাজ হচ্ছে, অরিফ্লেমের ব্র্যান্ডিং, এক্সক্লুসিভ কাউন্টারস, রিয়েলি অ্যামেজিং অরিফ্লেমের অফিস হচ্ছে, অ্যান্ড ইটস ক্লিয়ারলি ট্রান্সপারেন্ট একটা অফিস। এন্ট্রেন্সটাও আমরা দেখি, এখনো কাজ চলছে আমাদের এন্ট্রেন্স, এখান থেকে দেখতেই পাচ্ছেন এটা এন্ট্রেন্স আমাদের অরিফ্লেম অফিসের। কাজ চলছে এখনো সেট আপ। সো ফাইনালি আমি লোকেশন কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন সেটাও আপনাদের বলে দিলাম, অ্যান্ড অফিসটাও কিছুটা ট্যুর করিয়ে দিলাম যে অফিসটা এখন অলমোস্ট রেডি হয়ে গেছে, কারণ আমাদের মানডেতে 25th of April আমাদের এই অফিসটার ইনোগ্রেশন হবে। তো ডেফিনেটলি প্রত্যেকে আসবেন, এবং আমি খুব শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে আসবো একদম প্রি লঞ্চের আগে, মানে সানডেতে একটা ভিডিও আনবো একদম ফাইনাল কি প্রস্তুতি চলছে অরিফ্লেম অফিসের এবং কোন জায়গায় দাঁড়িয়ে আছে। পরের দিন আমাদের ইনোগ্রেশন হবে, হ্যাভ আ লুক গাইজ, প্রত্যেককে বলবো টু কাম। আমি ডেফিনেটলি ভাইয়ার সাথে একটু কথা বলে নেবো, আমাকে এন্ট্রি দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া এন্ট্রি দেওয়ার জন্য। আপনার নাম? প্রদীপ বাছা। প্রদীপ, প্রদীপ বলছি। তো দাদা এন্ট্রি দিয়েছেন, আরেকজন দাদা ছিলেন, তিনি হয়তো কাজ করছেন, তো তিনিও এন্ট্রি দিয়েছেন। থ্যাংক ইউ প্রত্যেককে যে এখান থেকে অ্যাটলিস্ট আমাকে শ্যুটটা করতে দেওয়ার জন্য, কাজে লাগবে। আমি অফিসটা দেখে বারবার না দেখিয়ে থাকতে পারছি না, বারবারই ক্যামেরা ঘুরিয়ে ফেলছি। সুন্দর একটা অরিফ্লেমের ব্র্যান্ডিং আপনি রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাবেন। আই ক্যানট এক্সপ্রেস মাই হ্যাপিনেস, এক্সেলেন্ট অফিস, হোয়াট অ্যান অফিস, রিয়েলি আ ফ্যান্টাস্টিক এক্সক্লুসিভ অফিস। কোয়ালিটি ডেফিনেটলি ম্যাটার্স, অরিফ্লেম ফেমাস ফর কোয়ালিটি, ফেমাস ফর কোয়ালিটি প্রোডাক্টস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ গ্ল্যামার। আমি আরেকটা ভিডিও ডেফিনেটলি বানাবো একদম প্রি ইনোগ্রেশনে, মানে ঠিক সানডে আমার আরেকটা ভিডিও আসবে যেখানে আমি অরিফ্লেমের এই এক্সক্লুসিভ ভিডিও দেবো যে একদম লাস্ট ফাইনাল টাচ কী আছে অরিফ্লেমের।